রঘুনাথগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র খড়খড়ি নদী। সেই খড়খড়ি নদীতেই বহু লোকে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। তাছাড়াও আশেপাশের বহু জমি আছে যেসব জমিগুলোতে চাষের জন্য জলের প্রয়োজন মেটায় এই খড়খড়ি নদী। কিন্তু বিগত কয়েক মাস ধরে মাফিয়ারা সেই খড়খড়ি নদীকে ভরাট করে চলেছে। জঙ্গিপুরের পৌর প্রধান মজারুল ইসলামকে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টা নিয়ে বিএলআরও সাহেবকে তিনি জানাবেন। আবার এও শোনা যাচ্ছে যে শাসক দলের হেভিওয়েট কেউ কেউ এই খড়খড়ি নদী ভরাটে উৎসাহ যোগাচ্ছে। কিন্তু আসল কথা হচ্ছে, এইভাবেই যদি একটার পর একটা পুকুর নদী নালা ভরাট করে ফেলে জমির মাফিয়ারা, তাহলে একটা সময় একটু বৃষ্টি হলেই রঘুনাথগঞ্জ শহর জলে জলময় হয়ে পড়বে। তার কারণ, রঘুনাথগঞ্জের জল নিকাশের বিকল্প ব্যবস্থা হচ্ছে এই খড়খড়ি নদী। না দেখেন, গত বছর যখন আমরা শুনতে পেয়েছিলাম, আপনাদেরকে বাইক দিয়েছিলাম এবং আমরা তার ভিত্তিতে আমরা বিএলআরকে চিঠিও করেছিলাম, সে মতো তারা গিয়েছিল, দেখেছিল। এখন সেই জায়গাটা দেখতে হবে যে জঙ্গিপুর মিউনিসিপালিটির আন্ডারে আছে কি না আছে। আপনাদের মুখে শুনলাম আজকে, যদি সেরকম হয় তাহলে আমরা অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠাবো এবং তার পরের দিন আবার আমরা বিএলআরকেও জানাবো, যাতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য আমরা কোনো মতেই কোনো পুকুর ভরাট বা কোনো কিছু করতে দেব না। আপনাদেরকে এটা সাবে আমি বারবার বলেছি, আজকেও বলছি, আমরা ভেরিফিকেশানে পাঠাবো, আমাদের সাবাইস্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারকে পাঠাবো। তারপরে যদি দেখি যে না, সেটা মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে, হ্যাঁ, তাহলে আমরা সেটা চিঠি করে বিএলআরকে করবো। দেখুন, রাজ্য সরকারকে নিয়ে আর কি বলা আছে, 9.5 বছর ধরে কোনো কাজ না করে নির্বাচনের 3 মাস আগে নাটক করতে গিয়ে দুয়ারে দুয়ারে সরকার করছে। তার মানে 9.5 বছর মানুষের দরজা কড়া নাড়া হয়নি, কোনো কাজই হয়নি, তার ফলে এটা এগুলো করতে হচ্ছে। ঠিক একই ধরনের ব্যাপার এই জল ধরো আর জল ভরো প্রকল্প, সুন্দর ভাষায় আলটিমেটলি এই যে প্রকল্পগুলোর যে বাস্তবায়ন, সেটা কি বাস্তবায়ন কোথাও হচ্ছে? কোথাও নেতারা করতে দিচ্ছে না, কোথাও হচ্ছে না। এ সমস্ত মানে মানসিকতার অভাব এবং না করার অভাবেই এই বিষয়গুলো হচ্ছে, ফলে জলাশয়গুলো সরকারের নীতির পরিপন্থী হিসাবে এই জলাশয়গুলো ভরাট হচ্ছে।